আপনি কি কোলেস্ট্রল পরীক্ষা করিয়েছেন পরীক্ষার পর কি কোলেস্ট্রলের পরিমাণ বেশি ধরা পড়েছে যদি সেটা বেশি হয়ে থাকে তাহলে আপনি জেনে খুশি হবেন যে কিছু খাবার রয়েছে যেগুলো সত্যিই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে বেশ কাজে দেয় গবেষণায় দেখা গেছে প্রতি পাঁচজনের মধ্যে একজনের শরীরে কোলেস্ট্রলের আধিক্য দেখা দিতে পারে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কিছু খাদ্যের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ টোয়েন্টি ফোর তবে এর আগে আসুন জেনে নিই কোলেস্ট্রল আসলে কী আসসালামু আলাইকুম হেলথ জগৎ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন কোলেস্ট্রল এক ধরনের চর্বি এটি দেখতে অনেকটা মোমের মতো নরম এটি আমাদের দেহের কোষের দেয়ালে থাকে আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের যকৃতে এই কোলেস্ট্রল তৈরি হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের সমস্ত রক্ত ছড়িয়ে পড়ে এটি শরীরে প্রয়োজনীয় বিভিন্ন কাজে সাহায্য করে যেমন হরমোন তৈরিতে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোর পরিপাকে এবং ভিটামিন ডি তৈরিতে যদি অধিক পরিমাণ চর্বিজাতীয় খাবার খাওয়া হয় তবে এই অতিরিক্ত কোলেস্ট্রল ধমনির দেয়ালে লেগ জমাট বেঁধে প্লাক তৈরি করে এবং রক্ত চলাচলে বাধা দেয় ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায় যেমন উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের নানা ধরনের অসুখ হার্ট অ্যাটাক ইত্যাদি সাধারণত দুই ধরনের কোলেস্ট্রল আছে একটি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এল ডি এবং অপরটি হাই ডেন্সিটি লাইপো প্রোটিন এইচডিএল এলডিএল ধমনির দেয়ালে ক্ষতিকর প্লাক তৈরিতে সাহায্য করে তাই একে খারাপ কোলেস্ট্রল বলা হয় আর এইচডিএল ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এলডিএল কোলেস্ট্রলকে সরিয়ে দিতে সাহায্য করে ফলে হৃৎপিণ্ডের হৃদরোগের ঝুঁকি কমে এজন্য এটিকে ভালো কোলেস্ট্রল বলা হয় রক্তে এলডিএল এর স্বাভাবিক মাত্রা হল কমপক্ষে একশো মিলিগ্রাম পার ডি এল এর স্বাভাবিক মাত্রা চল্লিশ থেকে ষাট মিলিগ্রাম বা তার বেশি পার ডি রক্তে খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে যে ধরনের খাবার খেতে হবে তার মধ্যে একটি হল জলপাইয়ের তেল এবং জলপায়ের তৈরি খাদ্য অলিভ অয়েল বা জলপাইয়ের তেলে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই গবেষণায় দেখা গেছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেহের খারাপ কোলেস্ট্রল এলডিএলকে কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএলকে বাড়াতে সাহায্য করে তাই যদি কেউ দেহের ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে খারাপ কোলেস্ট্রলকে কমাতে চায় তার জলপাইয়ের তেল বা জলপাইয়ের তৈরি খাবার অবশ্যই খেতে হবে প্রতিদিন খাবারে এক বা দুই চামচ জলপাইয়ের তেল সালাদ বা রান্নায় ব্যবহার করলে শরীরে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হবে সবজি সবজি দেহের কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং শক্তি জোগাতে সাহায্য করে এই জাতীয় খাবার যেমন শুষ্ক সোয়া প্রোডাক্ট মটরশুটি টোফু ইত্যাদি নুনি ছাড়া দই এবং দুগ্ধজাত খাদ্য যদি আপনি রক্তে কোলেস্ট্রলের পরিমাণকে কমাতে চান তাহলে নুনিযুক্ত দুগ্ধজাত খাবার বাদ দিতে হবে এর মানে এই নয় যে আপনি দুধের তৈরি খাবার খাবেন না যদি দুগ্ধজাত খাবার না খাওয়া হয় তবে ক্যালসিয়াম মিনারেল এ ধরনের প্রয়োজনীয় উপাদান থেকে শরীর বঞ্চিত হবে এগুলো মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতাকে সক্রিয় রাখে দুধের তৈরি খাবার অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে তাই দুধের তৈরি খাবার খেতে হবে তবে সেটি হবে নুনি ছাড়া নুনিবিহীন দই বিশেষত প্রোটিনের জন্য খুব ভালো উৎস এছাড়া এ থেকে আপনি পেতে পারেন ক্যালসিয়াম ল্যাক্টোবেসিলাস অর্গানিজম যেগুলো কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি সব ধরনের সবজি ও ফল আপনার কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে বিশেষত যেসব সবজিতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে সেগুলো বেশি খেতে হবে ভিটামিন সি রয়েছে সব ধরনের সাইট্রাস ফলে যেমন কমলা গ্রেপ ফল লেবু ইত্যাদি সব ধরনের বেরি জাতীয় ফল যেমন ক্র্যানবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি পেয়ারা ও আমের মধ্যেও ভিটামিন সি পাওয়া যায় এছাড়া ক্যাবেজ বা পাতা কপি পরিবারের খাবারেও আছে ভিটামিন সি যেমন সবজি বা চাইনিজ পাতাকপি ব্রকলি ইত্যাদি ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস হচ্ছে মরিচ বিটা ক্যারোটিন খাডো হলুদ ফলে বিটা ক্যারোটিন রয়েছে যেমন আম হলুদ পিচ ফল কাঁঠাল ইত্যাদি সবজির মধ্যে যেমন কুমড়া মিষ্টি আলু কাঠবাদাম গাজর ইত্যাদির মধ্যেও বিটা ক্যারোটিন রয়েছে এছাড়া ঘাঢ় সবুজ সবজি যেমন ব্রকলি পাতাকপি ইত্যাদি খেতে হবে শরীরে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার জন্য যদি আপনি হৃদরোগে আক্রান্ত হন এবং কোলেস্ট্রল বৃদ্ধি পায় তবে অবশ্যই নিয়মিত খাদ্য তালিকায় এগুলো রাখতে হবে রসুন এবং অন্যান্য পেঁয়াজ পরিবারের সদস্য সুস্বাস্থ্যের জন্য রসুন খাওয়ার ইতিহাস বহু পুরনো গবেষকরা বলেছেন রসুন পেঁয়াজ ও পেঁয়াজ জাতীয় খাবার শরীরে বাজে কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে তরকারি ও সালাদে আমরা এটি ব্যবহার করতে পারি এগুলো বেশ হৃৎপিণ্ড বান্ধব খাদ্য অপ্রক্রিয়াজাত দানা জাতীয় খাবার সব ধরনের অপ্রক্রিয়াজাত দানা জাতীয় খাবারে ভিটামিন বি ও মিনারেলস রয়েছে এগুলো চর্বি ও কোলেস্ট্রল কমায় এ ধরনের খাদ্য যেমন রুটি গম ভুট্টা ওট মিলস ইত্যাদি ওটসের মধ্যে রয়েছে হাই সলিউবল ফাইবার যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে বেশ কার্যকর মাছ গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে তিন দিন অথবা এর বেশি সময় মাছ খায় তাদের শরীরে খাবা খারাপ কোলেস্ট্রল কম থাকে যারা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী এর মধ্যে হাই ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড জাতীয় খাদ্য আগেই বলা হয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে কোলেস্ট্রল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে দুর্ভাগ্যবশত অধিকাংশ ক্ষেত্রে আমরা শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এই খাবার খাই না এখন বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয় শিম জাতীয় খাদ্য ওয়ালনাট জলপাই ইত্যাদির মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই খাবারগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় রেখে শরীরে কোলেস্ট্রলের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ধন্যবাদ